Assalamualaikum guys, chalo aslam aro ekta notun video ne. So guys, ekhon ami jacchi amar college e, tar karon guys ajke amader college e amader rag day hobe. Amra hocche ACC batch 2023. So ajke amader rag day hobe. So shekhane jabo guys, onek moja hobe, onek anondo hobe. So tumra amader sathei thako ar video ta dekhte thako. তো গাইস এখন আছি আমি আমাদের কলেজে আর এখন আমি কলেজের ভিতরে যাব আর গাইস কলেজে ভিতরে যাওয়ার পর দেখতে হবে যে কোথায় আমাদের র‍্যাগডের যে টি-শার্ট তারপর মার্কার তারপর রং দিবে সেইগুলো কোথায় দিচ্ছে এইগুলা যেখানে দিচ্ছে গাইস সেখান থেকে এইগুলো এখন কালেক্ট করতে হবে তারপর গাইস র‍্যাগডেটা শুরু করতে হবে তো গাইস র‍্যাগডের সব জিনিসপত্র এখানে দেওয়া শুরু হয়ে গেছে আর এখানে সবার নাম রাখতেছিল নাম যার যার নাম রাখতেছিল সে তার তার মতো করে এসে তার যে র‍্যাগডের গেঞ্জি মার্কার এগুলো সব কিছু নিয়ে যাইতেছিল তো আমিও আমার সবকিছু নিয়ে নিছি গাইস যেটা যেটা নেওয়ার সাথে গাইস তারা নাস্তার ব্যবস্থা করছিল সেটাও নিয়ে নিছি আর এখন আমার প্রচুর খিদে লাগছে তাই এখন আমি সর্বপ্রথম খেয়ে নিব আমার খুব খিদে লাগছে এখন খাইতে বগালে কিচ্ছু খাই না আগে খাবো তারপরে রাখবো এতক্ষণ যে আমার ক্যামেরাটা ম্যান ছিল সে হচ্ছে যে আমার বান্ধবী ললিতা ঠিক আছে ইতনি খুশি ইতনি খুশি তো গাইস প্রচুর খিদে লাগছে ভাই এত পরিমাণ খিদে লাগছে যে এটা ভাই আমি সহ্য করতে পারতেছিলাম না কারণ রাতেও খাই নাই আর সকালে না খেয়ে কলেজে এসে পড়ছি সো এর জন্য এখন আমি সর্বপ্রথম খাওয়ার খাই নিতেছি আর এখানে ভাই তারা নর্মাল একটা নাস্তার ব্যবস্থা করছিল কারণ গাইস আমাদের র‍্যাগডের বাজেটটা খুবই কম ছিল সেই হিসাবে গাইস আমার কাছে একদম ভালোই লাগছে তাদের আয়োজনটা বান্ধবী ললিতারা এখানে খাইতেছে ওই যে ওইটা আমার বান্ধবী ললিতা কোনটা যেন এই যেটা মাখানের বিরিয়ানি মজা না তো গাইস অবশেষে কিন্তু কলেজ লাইফের শেষ স্মৃতি সেই সময়টা আইসা পড়ছে অবশেষে গাইস আমাদের র‍্যাগ ডেটা শুরু হয়ে গেছে আর সব বন্ধুরা তার অপর বন্ধুকে গাইস এইখানে তাদের একটা শেষ স্মৃতি তাদের গেঞ্জিতে লেখা দিতেছিল যে যার মতো যার ইচ্ছা মতো তাদের একটা করে হচ্ছে স্মৃতি দিয়ে যাইতেছিল আরেকজনের গেঞ্জিতে আর গাইস এইটাই কিন্তু কলেজ লাইফের হচ্ছে গিয়ে শেষ একটা মজা শেষ একটা অনুভূতি যেটাকে বলা হয় গাইস র‍্যাগ ডে ললিতা কামড়া করলো কেডা হ্যাঁ এনে কি লিখছে আই লাভ ইউ বউ লিখছে কেটা বহুত তেজ হো রায়ো হ্যাঁ তো তলে তলে এত কিছু তো এরপর আমার একটা বন্ধু আমাকেও তার একটা স্মৃতি দেওয়া যাইতেছিল আমার গেঞ্জিতে তার নামটা লেখা দিছিল আর গাইস অনেকেই মাঝখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিছিল কারণ এত কিছু আয়োজন করছে তারা যেখানে এখানে যাদেরকে দেখতেছো তারাই কিন্তু এত কিছু আয়োজন করছে সো কি বলবো গাইস মানে সবাই যে যার মতো মজা করতেছিল যে যার মতো একটা করে স্মৃতি দেওয়া যাইতেছিল তাদের বন্ধুকে আর ভাই এটাই যে একটা মজা গাইস এটা যারা কলেজে এই দিনটা পার করছে তারাই শুধু একমাত্র বুঝে যে তার বন্ধুকে একটা শেষ স্মৃতি দেওয়া যাইতেছে আসলে গাইস এই দিনটা যতটা মজার থাকে ততটাই খারাপও থাকে কারণ এই দিনটার পর অনেকে আছে যে অনেক বন্ধুদের সাথে মানে ঠিকভাবে আগের মতো চলাফেরা করতে পারে না ঘোরাঘুরি হয় না একেবারে অনেকের মধ্যে আছে যে একেবারে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় তাদের মধ্যে আর কোনো যোগাযোগই থাকে না সো কি বলবো গাইস এর জন্য এই দিনটাতে সকলে যে যার মতো করে মজা করার চেষ্টা করে কিন্তু তারপরও গাইস শেষমেশ যখন এই দিনটা পার হয়ে যায় তখন কিন্তু সকলেই এই দিনটাকে অনেক মিস করে মানে কি বলবো তাদের মধ্যে যে মানে সব মানে এরকম আর ঘোরাঘুরি হবে না এরকম আর একসাথে চলাফেরা হবে না এইগুলো ভাবতেই তখন গাইস অনেকটা খারাপ লাগে কারণ গাইস এটা হচ্ছে কলেজ লাইফের একটা শেষ দিন আর এই দিনটার পরে আর এইরকম কোনো দিনই আর কখনো ফিরে আসবে না তো
তো গাইস বন্ধুদের সাথে এই একসাথে এই আনন্দ উৎসবের এই দিনটা এর এক ডেটা গাইস সারা জীবন মনে থাকবে আর এর এক ডেটা গাইস যারা পালন করে গাইস তারাই শুধু জানে এটার মজাটা কি রকম সো কি বলবো গাইস এখন তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো আমি আবার একটু পরে আসব বক বক করার জন্য বান্দবি ললিতা কি লাহে রামাই দান নাকি এই ল কি বান্দবি ললিতা এখন সময় হয়ে গেছে আমাদের র‍্যাকদের কেক কাটার তো র‍্যাকদের কেক কাটার জন্য আমাদের সকল ছাত্ররা একসাথে হইতেছিল আর আমাদের র‍্যাকদের কেকটা কাটবে হচ্ছে আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার মানে আমাদের হেড স্যার যে ছিল সো দেখতে পারতেছো গাইস আমাদের হেড স্যার এখানে কেকটা কাটতেছে সো কেকটা কাটার পরে সবাইকে কেকটা খাওয়া দিল স্যার
ছিল যেটা তোমরা সকলেই জানো আর যেটাকে বলা হচ্ছে র‍্যাক ডে সো আজকে আমাদের র‍্যাক ডেটা তোমরা পুরোটা উপভোগ করলে পুরোটা ভিডিও দেখছো যারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কেমন লাগছে সেটাও জানাই দিবা তো বন্ধু তোমরা কিছু বলবা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সামনে তো পরীক্ষাটা জানেনই সো আজকের মতো টাটা